আপনারা অনেকেই আমার চ্যানেলে গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস নামক এনিমি মুভিটি দেখেছেন। আজকের মুভিটিও সেই একই অ্যানিমেশন কোম্পানির তৈরি একটি সিনেমা, যার নাম দ্য রেড টার্টেল, অর্থাৎ লাল কচ্ছপ। এই মুভির মূল বিষয় হচ্ছে এই মুভিটি একটি সাইলেন্ট ফিল্ম, অর্থাৎ এই মুভিতে কোনো ডায়লগ নেই। তবে কথাবার্তাহীন এই সিনেমাটি মানুষের জীবনের এমন কিছু বাস্তব দিক ফুটিয়ে তুলেছে যা আপনাকে আপনার জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। কথা দিচ্ছি, এই মুভিটি দেখার শেষে আপনার জীবনে আপনার পরিবারের মূল্য আরো বহু গুণে বাড়িয়ে দেবে, আরো বেশি করে ভালোবাসতে শিখাবে আপনার পরিবারকে এই মুভিটি। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। গভীর সমুদ্রে প্রবল ঝড়ের মাঝে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা সমুদ্রের ঝড়ের মাঝে নিচে জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করছিল। তবে সমুদ্রের ঝড়ের প্রকোপ এতটাই বেশি ছিল যে লোকটি একসময় বিশাল এক ঢেউয়ের মাঝে হারিয়ে যায়। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে এক অচেনা দ্বীপে নিজেকে আবিষ্কার করে। লোকটি চারপাশ খুব ভালোভাবে দেখতে থাকে। ওই দ্বীপে ছিল বিশাল এক ঘন জঙ্গল। লোকটির জঙ্গলের ভিতরে ঢুকতে ভয় করছিল, কিন্তু এছাড়া তার কোনো উপায় নেই, তাই সে আর তেমন কিছু না ভেবে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলটা ছিল ঘন পাহাড়ে ভর্তি। লোকটি এক জায়গায় কিছু পানি জমে থাকতে দেখতে পায়, আর সে সাথে সাথে তৃপ্তি মিটিয়ে পানি পান করে নেয়। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লোকটি একটি উঁচু পাথরের উপরে উঠে দাঁড়ায়, আর সে চারদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে। কিন্তু দু চোখ যত দূরেই যাক না কেন, চারপাশে শুধু পানি আর পানি। লোকটি ভেবে পায় না এই বিশাল সমুদ্র সে কিভাবে পাড়ি দিবে, আর কিভাবেই বা সে তার বাড়ি ফিরবে। এই সকল কিছু চিন্তা করে লোকটি এক বুক ভরা হতাশা নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছিল। আর তখনই সে হঠাৎ করে একটি মিষ্টি পানির পুকুর দেখতে পায়, যেটা দেখে লোকটির হতাশা কিছুটা হলেও কমে যায়, কারণ এই দ্বীপে অ্যাটলিস্ট খাবার মতো পানি রয়েছে তার। সেই পুকুরের পাশে একটি ফল গাছ ছিল। লোকটি সেই গাছ থেকে কিছু ফল পাড়ে আর সেগুলো খেয়ে নেয়, কারণ লোকটি ছিল প্রচন্ড ক্ষুধার্ত আর ক্লান্ত। আর এরপরে লোকটি আবারও দ্বীপটির চারদিক ঘুরে ঘুরে দেখতে থাকে। লোকটি যখন একটি উঁচু পাহাড়ের উপরে এসে দাঁড়ায় আর চারদিক দেখছিল, তখন সে দূর সমুদ্রে একটি কাঠের বক্স ভেসে আসতে দেখতে পায়। লোকটি বক্সটিকে নেওয়ার জন্য পাহাড় থেকে নামছিল, আর তখনই হঠাৎ করে লোকটি একটি গর্তের মাঝে পড়ে যায়। এটি ছিল ছোট একটি গুহা। লোকটি অনেক চেষ্টা করে উপরে উঠতে পারছিল না, আর তখনই লোকটির চোখ যায় গুহার নিচে জমে থাকা পানিগুলোর দিকে। এগুলো সমুদ্র থেকে আসছে, তাই লোকটি একটি দীর্ঘশ্বাস নিয়ে ডুব দেয়, আর সে সরু পথ দিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। এ যাত্রায় লোকটির জীবন বেঁচে যায়। লোকটি সে কাঠের বাক্সটিকেও তুলে আনে, কিন্তু সে যখন বাক্সটি খোলে সে খুবই হতাশ হয়, কারণ বাক্সটির মধ্যে তেমন কিছুই ছিল না। তাই হতাশা নিয়ে লোকটি আবারও জঙ্গলের পথ ধরে। লোকটির মাথায় হঠাৎ করে একটি আইডিয়া আসে। সে চিন্তা করে জঙ্গলে তো অনেক বাঁশ রয়েছে, সে তো এই বাঁশগুলো দিয়ে একটি বড় ভেলা বানিয়ে এখান থেকে চলে যেতে পারে। যেই ভাবা সেই কাজ। লোকটি বাঁশ সংগ্রহ করতে শুরু করে। এভাবে বাঁশ সংগ্রহ করতে করতে রাত হয়ে যায়। লোকটি দ্বীপে সৈকতের উপরে শুয়েছিল, আর তখনই সে দেখতে পায় কিছু কচ্ছপের বাচ্চাকে। সেগুলো আস্তে আস্তে পানির নিচে চলে যায়। পরদিন সকাল হয়। লোকটি সংগ্রহ করা সকল বাঁশ দিয়ে সে একটি ছোটখাটো ভেলা বানিয়ে নেয়, আর যেহেতু এত বড় সমুদ্র পাড়ি দিবে, তাই সে কিছু খাবারও সংগ্রহ করে জঙ্গল থেকে। এবার সে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় দ্বীপ থেকে বিদায় নেবার। লোকটি তার ভেলাটি ভাসিয়ে দেয় সমুদ্রে, আর তার যাত্রা শুরু করে। কিন্তু কিছুটা পথ যেতে না যেতেই অজানা কোনো এক প্রাণী লোকটির ভেলাটিকে আঘাত করে, আর চোখের পলকেই ভেলাটি ভেঙে একদম চুরমার হয়ে যায়। লোকটি সমুদ্রে পড়ে যায়। সে চারদিকে দেখার চেষ্টা করে যে কিসের সাথে আঘাত লেগে তার এই ভেলাটি ভেঙে গেল, কিন্তু লোকটি চারপাশে কিছুই দেখতে পায় না। লোকটি এক বুক ভরা হতাশা নিয়ে আবারও দ্বীপটি সৈকতে ফিরে আসে। লোকটির মনোবল একদম ভেঙে গিয়েছে। সে রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে, কিন্তু সে আবারও জঙ্গল থেকে বাঁশ সংগ্রহ করে, আর আগের চেয়ে এবার আরো বড় একটি ভেলা তৈরি করে। আর সে যখন রওনা হয় কিছুটা দূর যাওয়ার পরে, সেই অজানা জিনিস এসে লোকটির ভেলায় আবারও আঘাত করে। লোকটি এবার ভয় পেয়ে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই সেই অজানা জিনিসের এক জোরালো আঘাতে লোকটির ভেলাটি ভেঙে একদম চুরমার হয়ে যায়। লোকটি আবারও সমুদ্রে পড়ে যায়, আর হতাশ হয়ে সেই দ্বীপেই ফিরে আসে। লোকটি এবার বেঁচে থাকার সকল ইচ্ছা হারিয়ে ফেলেছে। সে জঙ্গলের মাঝে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত হয়ে যায়। কিছু বাদ্যযন্ত্রের শব্দে লোকটির ঘুম ভাঙে। সে দেখতে পায় কিছু লোক ভায়োলিন বাজাচ্ছে। লোকটি যখন ওই লোকগুলোর কাছে যায়, সেখানে থাকা লোকগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মূলত লোকটি ক্ষুধা তৃষ্ণা আর হতাশায় চোখে ভ্রম দেখতে শুরু করেছে। কিন্তু এত হতাশার কষ্টের পরেও পরদিন লোকটি আবারও একটি ভেলা বানায়, আর সেটি নিয়ে সে সমুদ্রে বেরিয়ে পড়ে। কিন্তু এবার সে হাতে একটি লাঠি রেখেছে, কারণ প্রত্যেকবার যে জিনিসটি তার ভেলাটি ভেঙে ফেলে, এবার সে তার মোকাবেলা করতে চায়। আর তখনই হঠাৎই সেই জিনিসটি লোকটির ভেলায় আবারও আঘাত করে। লোকটি চোখের সামনে এক বিশাল লাল রঙের কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটি কিছুক্ষণ লোকটির দিকে তাকিয়ে থেকে পানির নিচে চলে যায়। লোকটি লাঠি নিয়ে চারদিকে কচ্ছপটিকে খুঁজতে থাকে, কারণ লোকটি বুঝে গিয়েছিল এই কচ্ছপটি বারবার তার ভেলাটিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর এরই মধ্যে কচ্ছপটি ভেলায় আবারও আঘাত করে, আর এবার ভেলাটি আবারও চুরমার
হয়ে যায়। লোকটি পানিতে পড়ে যায় আর সে লাল রঙের কচ্ছপটিকে দেখতে পারে। লোকটি অনেক ভয় পেয়ে যায় কিন্তু কচ্ছপটি তাকে কিছুই বলে না, বরং সেখান থেকে চলে যায়। লোকটি আবারও সেই নির্জন দ্বীপে ফিরে আসে। লোকটি নিজের পরিস্থিতির উপর আক্ষেপ করে সমুদ্রের দিকে ঢিল ছুঁড়ে মারতে থাকে। লোকটি পাহাড়ের উপরে উঠে চিৎকার করে নিজের ভেতরে থাকা কষ্টগুলোকে বের করার চেষ্টা করে। আর তখন হঠাৎই লোকটি দেখতে পায় দ্বীপের উপরে সেই লাল কচ্ছপটি উঠে আসছে। আর এটি দেখে লোকটির ভীষণ রাগ উঠে যায়। সে সাথে সাথে একটি বাঁশ নিয়ে কচ্ছপটির মাথা আঘাত করে আর কচ্ছপটিকে উল্টিয়ে দেয়, যাতে করে কচ্ছপটি আর সমুদ্রে ফিরে না যেতে পারে, তাকে এখান থেকে যাবার জন্য আর বাধা না দিতে পারে। প্রচন্ড ব্যথার যন্ত্রণায় কচ্ছপটি কাতরাতে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। লোকটি আবারও একটি ভেলা বানানোর কাজ করছে আর কচ্ছপটি দূরেই পড়ে আছে। পরদিন সকাল হয়। তীব্র রোদের নিচে এখনো কচ্ছপটি ওখানেই পড়ে আছে। লোকটি ভেলা বানানোর এক ফাঁকে তার চোখ যায় কচ্ছপটির দিকে। সে এক দৃষ্টিতে কিছুক্ষণ কচ্ছপটির দিকে তাকিয়ে থাকে। তারপরে সে চলে যায় সমুদ্রে তার খাওয়ার জন্য মাছ শিকার করতে। মাছ শিকার করে যখন সে ফিরে আসে তখন সে কচ্ছপটির দিকে তাকায়। চারপাশে মাছি ভন ভন করছে। লোকটি যে কচ্ছপটির পাশে বসে, কচ্ছপটির জন্য লোকটির মনে মায়া হচ্ছে। এক অপরাধ বোধ কাজ করছে তার মধ্যে। লোকটি কচ্ছপটির হাতে হাত বুলিয়ে দেয় আর হতাশ হয়ে একটু দূরেই বসে থাকে আর এক দৃষ্টিতে কচ্ছপটির দিকে তাকিয়ে থাকে। গভীর রাতে কচ্ছপটি আস্তে আস্তে আকাশের দিকে উঠে যাচ্ছে। লোকটি সেই কচ্ছপটিকে ধরার জন্য তার পিছে দৌড়াচ্ছে। সে অনেক চেষ্টা করেও কচ্ছপটিকে আটকে রাখতে পারে না। কচ্ছপটি দূর আকাশে হারিয়ে যায় আর তখন ওই লোকটির ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি লোকটি দুঃস্বপ্ন দেখেছে। সে সাথে সাথে সৈকতে পড়ে থাকা কচ্ছপটির কাছে চলে আসে। সে কচ্ছপটিকে সোজা করার অনেক চেষ্টা করছে কিন্তু এত ভারী কচ্ছপটিকে সে কোনোভাবেই সোজা করতে পারছে না। তখন সে সমুদ্র থেকে একটি বাঁশের পাত্রে কিছু পানি নিয়ে আসে আর সেই পানি কচ্ছপটির মুখে ছিটাতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। কচ্ছপটির নিথর দেহ ওভাবেই পড়ে থাকে আর কষ্টে লোকটি সেখানেই ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়। হঠাৎ করে কচ্ছপটির খোলস ভাঙা শব্দে লোকটির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর কচ্ছপটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ করে লোকটি আঁতকে উঠে। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে আস্তে আস্তে কচ্ছপটির কাছে আসে, কিন্তু এ কি, কচ্ছপটির খোলস ভেঙে বেরিয়ে এসেছে একজন মানুষ, একটি লাল রঙের চুলের অপরূপ সুন্দরী একটি মেয়ে। লোকটি তাড়াতাড়ি তার পাত্রটি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় বিশুদ্ধ পানি আনার জন্য, আর সেই পানি নিয়ে এসে মেয়েটির মুখে দিতে থাকে। পরদিন সকাল হয়। মেয়েটির উপরে তীব্র রোদ পড়েছে, তাই রোদ থেকে বাঁচাতে মেয়েটিকে জঙ্গল থেকে নিয়ে আসা ডালপালা দিয়ে একটি ছাউনি বানিয়ে দেয়। সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল লোকটি এক মনে সেখানেই বসে থাকে আর চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। এভাবে রাত নেমে আসে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর মেঘের প্রচন্ড গর্জনে লোকটির ঘুম ভেঙে যায়। সে চেক করতে থাকে যে মেয়েটি ভিজে যাচ্ছে কিনা। সে আরো কিছু ডাল পালানোর জন্য জঙ্গলে চলে যায়। এদিকে বৃষ্টির কয়েক ফোঁটা মেয়েটির গায়ে পড়ে। মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। লোকটি যখন জঙ্গল থেকে গাছপালা নিয়ে আসে তখন সে দেখতে পায় ছাউনির মধ্যে সেই মেয়েটি নেই। লোকটি দৌড়ে চলে আসে সেখানে। সে চারদিকে খুঁজতে থাকে। সে সমুদ্রের দিকে যায় মেয়েটিকে খুঁজতে, কিন্তু লোকটি সেখানে মেয়েটিকে খুঁজে পায় না। এরপর সে চলে আসে জঙ্গলের ভিতরে মেয়েটিকে খুঁজতে। লোকটি সেই পুকুরের ধারেও চলে আসে। জঙ্গলের একটি জায়গায় লোকটি মেয়েটির পায়ের ছাপ দেখতে পায়। লোকটি সেই পথ অনুসরণ করে মেয়েটিকে খুঁজছে, কিন্তু দিন শেষে সে ব্যর্থ। সারাদিন খোঁজাখুঁজি করেও সে কোথাও মেয়েটিকে খুঁজে পায় না। আর সেই এক বুক ভরা হতাশা নিয়ে সে সমুদ্র সৈকতে শুয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে দূরে দেখতে পায় মেয়েটি সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছে। লোকটি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। আর যখন সে মেয়েটির দিকে যাচ্ছিল, মেয়েটি লজ্জায় পানির নিচে তার মুখ ঢুকিয়ে ফেলে। লোকটি বুঝতে পারে মেয়েটির শরীরে তো কোনো কাপড় নেই। লোকটি তার গায়ে থাকা জামাটি খুলে ফেলে আর সেটিকে সমুদ্রের সৈকতে রাখে আর মেয়েটিকে ইশারা করে এটিকে নেওয়ার জন্য। আর লোকটি সেখান থেকে জঙ্গলের ভেতরে ঢুকে যায়, যাতে করে মেয়েটির ড্রেস চেঞ্জ করতে পারে। কিছুটা সময় জঙ্গলের ভেতরে অপেক্ষা করার পরে লোকটি আবারও সৈকতে ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে আর মেয়েটিকে খুঁজে পায় না। মেয়েটি আবারও হারিয়ে গিয়েছে। লোকটি মেয়েটিকে চারদিকে আবারও খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে পাহাড়ের উপরে উঠে যায় আর তখনই তার চোখ যায় মেয়েটির দিকে। মেয়েটি সৈকতে থাকা তার খোলসটি টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। এটা দেখে লোকটি দ্রুত দৌড়ে পাহাড় থেকে নামতে শুরু করে আর সে সমুদ্র সৈকতে চলে আসে। মেয়েটি তার খোলসটি পানিতে ভাসিয়ে দিয়েছে। দূর থেকে লোকটি সেটি দেখছিল, কিন্তু লোকটি এবার আর মেয়েটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে না। লোকটি তার বানানো ভেলাটি দেখতে থাকে। সে ভেলাটি ধাক্কা দিতে যাচ্ছিল, পরক্ষণেই সে থেমে যায়। সে কিছু একটা ভাবছে। অনেকক্ষণ ভাবনার পরে সে ভেলাটিকে সমুদ্রে ভাসিয়ে তার উপরে উঠে পড়ে। ভেলাটি ভেসে চলেছে অজানা গন্তব্যে আর জঙ্গলের আড়াল থেকে মেয়েটি সেই দৃশ্য দেখছে। কিন্তু হঠাৎই লোকটি সেই ভেলা থেকে লাফ দেয় পানিতে আর ভেলাটি একা একাই ভেসে যায়। লোকটি আন মনে সাঁতার কাটতে থাকে। কিছুক্ষণের মধ্যে মেয়েটিও সেখানে সাঁতার কাটতে
কাটতে চলে এসেছে। তারা দুজনে একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি সাঁতরাতে থাকে আর তার পিছু পিছু ওই লোকটি। মেয়েটি সৈকতে ফিরে আসে, লোকটিও সেখানে আসে। মেয়েটি এক জায়গায় বসে ঝিনুক ভেঙে খাচ্ছিল, তার সামনেই লোকটি বসা ছিল। মেয়েটি নিজে খাবার আগে লোকটিকে দেয়, লোকটি সেটি হাতে নেয়। আর তখনই তার মনে পড়ে যায় সে কি করেছিল এই মেয়েটির সাথে, অর্থাৎ সেই লাল কচ্ছপটির সাথে। লোকটির ভীষণ লজ্জা হচ্ছে, লোকটি কাঁদতে শুরু করেছে। তখন মেয়েটি লোকটিকে সান্ত্বনা দেয়। তারপরে মেয়েটি উঠে দাঁড়ায় আর সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, লোকটিও তার পিছু পিছু হাঁটছে। তারা দুজন ঘন জঙ্গলের মাঝে চলে এসেছে আর জঙ্গলের পথ ধরেই হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসেছে তারা। যতই সময় যাচ্ছে তারা দুজন দুজনের ততই কাছাকাছি আসছে। একটা সময় তাদের মধ্যকার দেওয়ালটা সরে যায়। এই নির্জন দ্বীপে তারা দুজন খুঁজে পায় ভালোবাসা, শুরু হয় তাদের নতুন জীবন, নতুন সংসার। এভাবে কেটে যায় দিন, মাস, বছর। তাদের ঘর আলোকিত করে চলে আসে তাদের একমাত্র সন্তান। ছোট বাচ্চাটি সবসময় সমুদ্র সৈকতেই খেলাধুলো করে আর বাবা মার চারপাশেই থাকে সবসময়। তার বাবা মা তার জন্য নতুন জামা বানাচ্ছে মাছের চামড়া শুকিয়ে। বাচ্চাটি দূরে একটি ভেসে আসা কাঁচের বোতল দেখতে পায়। সে সাথে সাথে ওই কাঁচের বোতলটি নিয়ে এসে তার বাবা মাকে দেখায় আর সেটি নিয়ে খেলতে শুরু করে। বাচ্চাটির বাবা তার পাশ থেকে হেঁটে যায়, বাচ্চাটিও তার পিছু পিছু আসে। বাচ্চাটির বাবা সমুদ্রে সৈকতের উপরে তাদের তিনজনের ছবি আঁকে আর বোঝায় যে এটা আমাদের পরিবার। আর কিছুটা দূরে আরো কিছু ছবি আঁকে, সেখানে ছিল বাঘ, ভালুক আর অনেক মানুষ। সে হাতের ইশারায় দেখায় সমুদ্রের ওপারে সব রয়েছে, সেখানে আমাদের মতো অনেক মানুষ রয়েছে। এরই মধ্যে তার মা সেখানে চলে আসে। ওই দুই ছবির মাঝে সে একটি কচ্ছপের ছবি আঁকে আর সে তার বাচ্চাকে বোঝায় এটা তোমার বন্ধু, এটা তোমার মা। বাচ্চাটিতে আসলে তেমন কিছুই বোঝে না, কিন্তু তার বাবা মা তাদের সাধ্যমতো শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। প্রতিদিনই তারা এমন করে আর দূর সমুদ্রের দিকে তারা তিনজন এক মনে তাকিয়ে থাকে। রাতের বেলায় মা তার সন্তানকে কোলে ঘুম পাড়াচ্ছিল আর সমুদ্রের মাঝে ওটা চাঁদের দিকে এক মনে তাকিয়েছিল। পরদিন তারা পাথরের গায়ে থাকা শ্যালগুলো খাবার হিসেবে সংগ্রহ করছিল। লোকটি তার স্ত্রীকে সাহায্য করছিল আর বাচ্চাটি ওখানেই খেলছিল। বাচ্চাটি একটি পাথরের কিনারায় যায় আর দূর সমুদ্রে একটি কচ্ছপকে দেখতে পায় আর সেটি দেখা মাত্রই মা মা বলে চিৎকার করে ওঠে। সে তার মাকে ডাকছে ওই কচ্ছপটিকে দেখানোর জন্য আর তখনই পা স্লিপ করে বাচ্চাটি পড়ে যায় পানিতে। আর তার চিৎকারে তার বাবা দৌড়ে আসে। সে দেখতে পায় তার প্রিয় সন্তান পানিতে পড়ে গিয়েছে। সে তো একজন বাবা, সে সাথে সাথেই লাফ দিতে চায় কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেয়। তখনই আমরা দেখতে পাই বাচ্চাটির পানির মধ্যে হঠাৎ করে জ্ঞান ফিরে এসেছে। বাচ্চাটির বাবা মানুষ হলেও তার মা তো আসলে কচ্ছপ, তাই পানির ভিতরে তার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হয় না। সে পানির উপরে উঠে আসে, তার মা তাকে ইশারায় বুঝায় কিভাবে সাঁতার কাটতে হবে। বাচ্চাটি তাই করে। সে ওই খাদ থেকে সমুদ্রে বেরিয়ে আসে আর সেখানে সে একটি কচ্ছপকে দেখতে পায়। বাচ্চাটি প্রথমে কচ্ছপটিকে ভয় পেলেও পরক্ষণেই সে কচ্ছপটির কাছে যায় আর তার সাথে খেলতে থাকে। বাচ্চাটির বাবা পানিতে লাফ দেয় আর তারপরে তার প্রিয় সন্তানকে নিয়ে উপরে উঠে আসে। কেটে যায় আরো কিছুদিন। বাচ্চাটি এখন তার বাবার অনেক কাজে সাহায্য করে আর ওইদিকে খেলার সঙ্গী হিসেবে বাবা ছাড়া তার কেউই নেই, তাই সে সারাদিন বাবা মায়ের সাথে সাথেই থাকে। বাচ্চাটি সারাদিন সমুদ্রের পানিতে সাঁতার কাটে। সে কচ্ছপদের সাথে পুরো সমুদ্র জুড়ে ঘুরে বেড়ায়। কচ্ছপদেরকেও সে এক পরিবার মনে করে। সময়ের সাথে সেই ছোট্ট বাচ্চাটি এখন এক যুবকে পরিণত হয়েছে। পরদিন বাচ্চাটির মা ঝিনুক কুড়াচ্ছিল আর বাচ্চাটি তাকে সাহায্য করছিল। তখন তারা দূর আকাশে দেখতে পায় হাজার হাজার পাখির কলরব। তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ এমনটা আগে কখনো তারা দেখেনি। বাচ্চাটি পানি আনতে জঙ্গলের ভিতরে যায়। লোকটি সেখানে আসে। হঠাৎ করে সমুদ্র শুকিয়ে গিয়েছে, তারা বুঝতে পারছে না যে কি হচ্ছে। আর তখনই মহিলাটির চোখ যায় দূর সমুদ্রের দিকে। সমুদ্রের পানি অনেক ফুলে উঠেছে, বিশাল এক ঝড় আসছে তাদের দিকে ধেয়ে। বাচ্চাটিও আতঙ্কিত হয়ে সমুদ্রের সৈকতের দিকে দৌড়াতে থাকে। এদিকে মহিলাটি তার হাজবেন্ডের হাত ধরে টানছে। তার হাজবেন্ড যেন ভয় একদম নিথর হয়ে গিয়েছে। চারদিকে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। বাচ্চাটি যখন সৈকতে পৌঁছায় তখন ঝড়টি একদম কাছাকাছি। মুহূর্তে ঝড়টি আঘাত আনে তাদের দ্বীপে। একে একে লণ্ডভণ্ড হতে থাকে পুরো দ্বীপটি। চারদিক থেকে পানি ঢুকে পড়েছে, ভেঙে ফেলছে সব কিছু। বাচ্চাটি ভেসে থাকার অনেক চেষ্টা করছে কিন্তু ঝড় থামার কোনো লক্ষণই নেই। বিধ্বস্ত হয়ে যায় পুরো দ্বীপটি। একটা সময় ঝড় থেমে যায়। বাচ্চাটি আস্তে আস্তে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে। চারদিক লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, ভাঙা বাঁশের টুকরো ছড়িয়েছে পুরো দ্বীপ জুড়ে। চারদিকে শুনশান নিরবতা। সে চারপাশে তার বাবা মাকে খুঁজছে। সে এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে কিন্তু কোথাও তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না। বাচ্চাটি চিৎকার করতে শুরু করে। একবার মা বলে চিৎকার করছে তো আর একবার বাবা বলে, কিন্তু কোনো সাড়া আসে না ওপাশ থেকে। অনেকটা খোঁজাখুঁজির পর একটি জায়গায় সে তার মাকে খুঁজে পায়। মাকে দেখে বাচ্চাটি যেন তার প্রাণ ফিরে পেল। এরপর
পরে সে বেরিয়ে পড়ে তার বাবাকে খোঁজার জন্য। সে সমুদ্রে তার বাবাকে খুঁজতে থাকে। সে অনেকটা পথ সাঁতার কাটে, কিন্তু কোথাও সে তার বাবাকে খুঁজে পায় না। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়, এখনো তার বাবার খোঁজ মেলেনি। পরদিন সকাল হয় আর আমরা দেখতে পাই সেই লোকটি একটি গাছের টুকরো ধরে ভাসছে। হঠাৎ করে সে তার সন্তানের গলার শব্দ শুনতে পায়। এটা শুনে মৃতপ্রায় লোকটিও শেষবারের মতো চেষ্টা করে, কিন্তু তার শরীরে একদমই শক্তি নেই। সে পানিতে পড়ে যায়, সে গভীর সমুদ্রে হারিয়ে যেতে থাকে। আর তখনই তার ছেলে এসে তাকে উদ্ধার করে আর তাকে সমুদ্রে সৈকতে নিয়ে আসে। সেখানে বাচ্চাটির মা অপেক্ষা করছিল। স্বামীকে দেখা মাত্রই সে জড়িয়ে ধরে তাকে। তারা তিনজন দ্বীপে ফিরে আসে আর চারদিকে চোখ বোলাতে থাকে। চারদিকে এক ধ্বংসস্তূপ, কিন্তু তারা তাদের জীবনকে আবারও নতুন করে সাজাতে শুরু করে। তারা দ্বীপে ছড়িয়ে ছিটে থাকা বাঁশগুলোকে এক জায়গায় করে আর সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দ্বীপটিকে তারা একদম পরিষ্কার করে ফেলেছে। বাচ্চাটি হাত মুখ ধোবার সময় সে কাঁচের বোতলটি দেখতে পায়। সে সেই কাঁচের বোতলটিকে তুলে নিয়ে আসে আর সমুদ্র সৈকতে বসে থাকে আর এক দৃষ্টিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তার মনে কিছু একটা ঘটছে। মূলত সে এখন আর বাচ্চা নেই, সে এখন বড় হয়েছে। তার মনের মধ্যে এখন অনেক প্রশ্ন, সমুদ্রের ওপারে কি আছে? একদিকে তার বাবা মা, আর একদিকে তার না জানা অনেক প্রশ্ন। সে কি করবে বুঝে উঠতে পারে না। তার বাবারও বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার বাবাও বুঝতে পারছে যে তার ছেলের মধ্যে কিছু একটা ঘটছে। একদিন সেই লোকটি আর তার স্ত্রী ঘুমিয়েছিল আর তখনই তাদের সন্তান সেখানে আসে। তারা ঘুম থেকে উঠে যায়। আমরা বুঝতে পারি তাদের সন্তান অজানা পৃথিবীকে দেখা চাচ্ছে। এটা শুনে তার বাবা মা ভীত হয়ে যায়, তাদের চোখে পানি চলে আসে। তারা একজন আরেকজনের হাত চেপে ধরে, কারণ পৃথিবীর কোনো বাবা মাই তার সন্তানকে চোখের আড়াল করতে চায় না। কিন্তু এটাই বাস্তবতা যে সন্তান বড় হয়ে গেলে তাকে একসময় ছেড়ে দিতেই হয়, আর এই মুভিতেও তার ব্যতিক্রম নয়। পরদিন বাবা মা তাদের ছেলে দাঁড়িয়ে আছে সমুদ্র সৈকতে। বাবা মা তার সন্তানকে শেষবারের মতো বুকে জড়িয়ে নিচ্ছে। ছেলেটি তার বাবা মার কাছ থেকে বিদায় নেয়। সে পানিতে নেমে পড়ে। সেখানে তিনটি কচ্ছপ অপেক্ষা করছিল তার জন্য। ছেলেটি শেষবারের মতো তার বাবা মার দিকে ঘুরে তাকায় আর পানিতে ঝাঁপ দেয়। সে পাড়ি জমায় অজানা গন্তব্যের দিকে আর বাবা মা দূর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। নিজেদের সন্তান চলে যাওয়ায় তারা দুজন আজ বড় নিঃসঙ্গ হয়ে গিয়েছে। তাদের এই সন্তানই ছিল তাদের ভালো থাকার একমাত্র কারণ। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মারা চাইলেও তার সন্তানকে আর আটকে রাখতে পারে না। এভাবেই নিঃসঙ্গতায় কেটে যায় অনেকগুলো বছর। লোকটি এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। তার মুখের দাড়ি চুল সব পেকে গিয়েছে। তার স্ত্রীর সেই লাল চুল এখন সাদা হয়ে গিয়েছে। আর এটাই মনে করিয়ে দেয় মানুষের যৌবন চিরস্থায়ী নয়, তাকে একদিন বৃদ্ধ হতেই হয়। এই লোকটি যখন এই দ্বীপে প্রথম এসেছিল তখন সে ছিল এক পরন্ত যুবক। এরপরে তার স্ত্রী হলো, সন্তান হলো, ধীরে ধীরে সে এখন বৃদ্ধতে পরিণত হয়েছে। এটাই মানুষের জীবন চক্র। একদিন রাতের বেলা বৃদ্ধ লোকটি আর তার স্ত্রী ঘুমিয়েছিল। লোকটির বয়স এখন অনেক বেড়ে গিয়েছে। হঠাৎ করে সে দূর সমুদ্রের চাঁদের দিকে তাকায় আর তার চোখটি বন্ধ করে। আমরা বুঝতে পারি লোকটি মারা গিয়েছে। বৃদ্ধ লোকটির স্ত্রী লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। সে তার মৃত স্বামীর দেহের পাশে বসে কাঁদতে থাকে আর একসময় সে কাঁদতে কাঁদতে তার স্বামীর মৃতদেহের পাশেই শুয়ে পড়ে। সে তার স্বামীর হাতটি ধরে আর সে আবারও সেই কচ্ছপে পরিণত হয়। আর এরপরে সে ধীরে ধীরে সমুদ্রের দিকে আগাতে থাকে আর এক সময় সে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি, আর সেই সাথে শেষ হয়ে যায় হাজারো পরিবারের একটি গল্প। হয়তো আপনার কাছে এই গল্পটি একটি কাল্পনিক গল্প, কিন্তু একবার চোখ বন্ধ করে একটু ভাবুন, এখন আপনার পরিবারে যে মানুষগুলো রয়েছে তাদের নিয়ে হয়তো এমন কোনো নির্জন দ্বীপে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন, কিন্তু একবার ভাবুন এই মানুষগুলো যদি আপনার জীবনে না থাকে তাহলে কি আপনি হাজার কোটি টাকার বাড়ির মধ্যেও ভালো থাকবেন? এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। আপনার পরিবারের মানুষগুলো আপনার জীবনে চিরস্থায়ী নয়, সময় থাকতে তাদের আরো বেশি করে ভালোবাসুন। তো ভিডিওটির ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি। আর যদি সত্যি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।